ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এখনই মাত্র পা খবর অনুযায়ী এক ধাক্কায় প্রচুর দাম কমলো সোনার। তো বন্ধুগণ, দাম কত টাকা কমলো, কমে কত টাকা হলো, এক ভরি দাম কত হলো, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। সোনার দামে রীতিমতো সোনা ধামাকা সেল লাগলো শনিবারে। বিগত কয়েকদিনে সোনার দামে পতনের ধারা শনিবারেও অব্যাহত রইল। প্রতি গ্রাম সোনার দাম আরও সস্তা হলো সোনার বাজারে। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের ছবিটা ঠিক একই রকম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষেও সস্তা হয়েছে সোনা। তাই দিন প্রতিদিন সোনা প্রেমীদের মুখে হাসি আরও চওড়া হচ্ছে। 22 এবং 24 কারের সোনা দাম কমেছে শনিবারে। 22 কারের সোনার প্রতি গ্রামের দাম হয়েছে 4,545 টাকা, অর্থাৎ আজ শনিবার আগের তুলনায় গ্রাম প্রতি সোনার দাম কমেছে 71 টাকা। একইভাবে 8 গ্রাম সোনার দাম 568 টাকা কমে 36,360 টাকা হয়েছে। 10 গ্রাম সোনার দাম 710 টাকা কমে হয়েছে 45,450 টাকা। 100 গ্রাম সোনার দাম 7,100 টাকা কমে হয়েছে 4,54,500 টাকা দাঁড়িয়েছে। শনিবার কলকাতায় 24 কারের সোনার প্রতি গ্রাম দাম হয়েছে 4,815 টাকা। এক্ষেত্রেও সোনার দাম আগের তুলনায় 71 টাকা কমেছে। 8 গ্রাম সোনার দাম 568 টাকা কমে হয়েছে 38,520 টাকা। একইভাবে 10 গ্রামের দাম 710 টাকা কমে হয়েছে 48,150 টাকা। 100 গ্রাম 24 ক্যারেটের সোনার দাম 7,100 টাকা কমে 4,81,500 টাকা দাঁড়িয়েছে। 22 এবং 24 ক্যারেট সোনার দাম সব মিলিয়ে প্রায় 16,000 টাকা কমেছে একদিনে। সোনা প্রেমীদের কাছে তাই এখন সোনা কেনার সুবর্ণ সুযোগ রয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট।